আমাকে সবকিছু দিয়েছি, শাখা দিলাম, সিঁদুর দিলাম, লোহা দিলাম, বিনিময়ে তুমি আমাকে কি দিয়েছো? আমি তোমাকে কি না দিয়েছি? আমি তো সবকিছু দিয়েছি, নি না। আমি তোমাকে কুল দিলাম, আমি তোমাকে টাইটেল দিলাম, আমি তোমাকে মান দিলাম, আমি তোমাকে জস দিলাম, আমি তোমাকে খ্যাতি দিলাম, না আমি দিই নাই কি? একটা কুল ছেড়ে তোমার কুলে আমি ভর্তি হয়ে গেলাম নাকি বলছেন? আমি পুরুষ হয়ে সব দিয়েছি, তুমি নারী আমাকে বিনিময়ে কি দিয়েছো? আমি কি দিয়েছি তুমি একটু পরে সেটা বুঝতে পারবে যে আমি তোমাকে কি দিয়েছি আর কি দিই নাই। সেই জন্য বলছি, তোমার ধান ভানা কলে ধান ভানা চলে, তিল দিলে তেল তাতে হয় না। ও যেমন টাক মাতাতে কাটলে টেরি রে ভায়া, ও যেমন টাক মাতাতে কাটলে টেরি রে ভায়া, দেখো চুলের শোভা পায় না, ওরে চুলের শোভা পায় না, দেখো চুলের শোভা পায় না, ওরে এত নাচার দরকার আছে? আছে তাহলে মেয়ে ছেলে বডিটা ঠারো হয়ে দাঁড়িয়ে থাকবে, যেখানটা নড়াবার দরকার সেই টাইম হচ্ছে। দেখো ঠিক মনে হচ্ছে বয়স মাসে দিনে ইন্দুলো মাটি ঢেলছে, ঠিক না? নদীর যখন জুয়ার আসে ওঠে নানান ঢেউ, নদীর ব্যথা নদী বোঝে আর বোঝে না কেউ রে, আর বোঝে না কেউ। ওই নদীর ব্যথা বুঝবে যদি যাও রে নদীর কুলে, যাও রে নদীর কুলে, ওই নদীর ব্যথা বুঝবে যদি যাও রে নদীর কুলে, যাও রে নদীর কুলে, এই নদীতে কি কথা বলে, নদীতে কি কথা বলে, শোনো গান খুলে যা বলেছ বেশ বলেছ। আমার কানে শোনা গেল আপনারা জ্ঞানী জনে জেনে যান না ভালো, আমার কাছে কিছু কথা করে জিজ্ঞাসা, আমার কাছে কিছু কথা করে জিজ্ঞাসা, বলো বলো ইয়োগ নারী মনের মতন, শুনতে পেলাম আমি কানে গো জানেন মহাজ্ঞানী, আমার ওপার বাংলার একটা গান শুনিয়ে দিলেন তিনি, কি গান বলে, বাবার বাড়ি ওই গ্রামে শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, নারীদের বাড়ি নাই চিন্তা করা চাই, এই কথা পুরুষ বাবা বলিল ধরাই। এই কে বলেছে?
গান শুনে জমা ঘুমিও না, এটা তো ঘুমুইছে, গান শুনে ঘুমুইছে। কেন জানো? তুমি বলছো এই বাড়িটা তোমার, তুমি যেদিন চলে যাবে এই দুনিয়া ছেড়ে সেই দিন ঘরও তোমার সঙ্গে যাবে না, বাড়ি তোমার সঙ্গে যাবে না, যাবে পাড়া প্রতিবেশী কেউ যাবে? একাই শুধু একাই যেতে হবে। তাই বাড়িটা যেটা বলছো সেটা নয়, মহাজনের পুঁজি নিয়ে ব্যবসা করতে এসেছি, লাভ যদি হয় ভালো, আর দেনা যদি হয় গুটিয়ে দিয়ে ঘর চলো। নাকি বলছেন? লাভের আশায় মানুষ বসে আছে দাদা, তাই তো? লোকসানের জন্য নয়। সেই জন্য বীরভূম জেলায় একটা জায়গা আছে লাভপুর, না ওই লোকসানপুর আছে, সেই জন্য কি বলছে শোনো, ওরে পরের জমি পরের জায়গা ঘর বানায়া আমরা রই, আমরা তো কেউ ঘরের মালিক নই, পাগল বোলা ঘর বানায়া ঘর বানায়া আমরা রই, আমরা তো ঘরের মালিক নই, পরের জমি পরের জায়গা ঘর বানায়া আমরা রই, আমরা তো আর ঘরের মালিক নই। এই পরের জমি পরের জায়গা ঘর বানায়া আমরা রই, আমরা কেউ ঘরের মালিক নই, নাকি? এ ঘর তোমারও নয় আমারও নয়, ঝাঁকা বোঝাই করে মাল এনেছো বেচা কেনা করতে হাটের মধ্যেখানে। বেচা কেনা যদি ভালো হয় তবে হবে, আর দেনা যদি হয়ে যায় তখন গুটিয়ে ঘর যেতে হবে। নাকি বলছেন? তাহলে তুমি বুকে হাত দিয়ে বলতে পারো, তুমি তো জাহির করে বলছো বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তাহলে তোমারও তো তাই। তুমি যখন আমার বাবার বাড়িতে আসো তাহলে তোমার সেটা কি বাড়ি, কোন বাড়ি? শ্বশুর বাড়ি? তাহলে মুনাকাটা পুরুষকে আমি কি বলবো বলুন দেখিনি বাবা। আবার যখন তুমি তোমার বাড়ি যাও তখন তোমাকে বলে এটা তোমার বাবার বাড়ি, নাকি? মদন কোথা গিয়েছিলি বলে শ্বশুর বাড়ি গিয়েছিলাম ভাই। কে আপনাদের এই গ্রামের একটা মেয়ের বিয়ে হয়েছে আমাদের বেলগ্রামে, খানদারদের মেয়েরা বিয়ে হয়েছে জানেন? একদিন আমার সঙ্গে বাসে দেখা হলো, দিদি কোথা গিয়েছিলে? বলে ওই দেখো বাবার বাড়ি গিয়েছিলাম। কোথা? না যোগ্যনগরে নেমে গোলমুন্ডি, বুঝতে পারছেন? তা তোমাকে কি বলো, তোমাকে তো তাই বলো, তাই না? তাহলে বাড়ি যে আমার আমার করছো, তুমি বলতে পারো বুকে হাত দিয়ে যে বাড়িটা তোমার, তোমারও নয়, না? তাহলে বাড়ি বলে অহংকার করো না, দুটো চোখ বন্ধ হয়ে গেলে বলে এ বাড়ি তোমারও নয় আমারও নয়, তাই না? তাহলে একটা কথা গেল, তুমি ভেবে দেখো তোমার প্রশ্ন যেটা ছিল সেটা আমি উত্তর দিয়ে দিলাম, যদি মনের মতো হয় নিও, আর যদি মনের মতো না হয় তাহলে ছুঁড়ে ফেলে দিও, নাকি? আর একটা কথা দাদাই আমার কাছে গাই, বলো বলো ইগো নারী তোমারে জানাই, তুমি বিনিময়ে কি দিয়েছো বলো দেখি শুনি, ওরে আমার প্রাণের নারী তুমি গুণমণি, কি দিয়েছো? এই আমি তোমাকে দিই নাই কি, নারী হয়ে খাদ্য দিল, শক্তি দিল, প্রাণা দিল ভাই, ও গই আমার পুরুষ রতন তোমারে জানাই, আত্মা শক্তি মহামায়া গো পুরুষকে শক্তি দিয়ে দিল, আমার পাঁচখানা নারী দেখো সেদিন ও জোগালো, আত্মা শক্তি মহামায়া পুরুষকে শক্তি দিয়েছি, তাই নাই? রাধারানী প্রেম দিয়েছে, তাই তো জগতের মধ্যেখানে পুরুষরা প্রেম দান করতে পারে না। লক্ষ্মী খাদ্য দিয়েছে, সরস্বতী বিদ্যা দিয়েছে, তাই নাই? কালিদাস মহামূর্খ ছিল, ওর বউ চর মেরেছিল, এক চর, বুঝতে পারছেন? বউ চর মেরেছে, কাঁদতে কাঁদতে জীবন বিসর্জন দেবে বলে চলে যাচ্ছে, সরস্বতীর সঙ্গে দেখা হয়েছে, বলছে বাবা কাঁদছিস কেন? বলো মা আমি কি বলবো, আমার বউ চর মেরেছে। স্বামী যদি স্ত্রীকে ধরে মারে তাহলে আপনাদের কাছে যদি বলা হয় ওই আমার স্বামী মেরেছে, শালার এত বড় বার ধরে বাঁধতো, কিন্তু বউ যদি চর মারে কোনো স্বামীকে আপনার হাত তুলে বলতে পারবেন যে আমার বউ চর মেরেছে দাদা? কি পারবেন? কেউ কিন্তু পারা যাবে না। তেমনি আমার এই মালটা বউর হাতে চর খাইয়ে ভাই কাঁদিতে লাগিল, ধীরে ধীরে সেদিন দেখো মরতে চলে গেল, সরস্বতীর সঙ্গে আমার দেখা হয়ে যায়, কোন কারণে এলে তুমি বলো তো আমায়, সেই সময়ে কালিদাস বলিতে লাগিল, মা জননী দরদিনি তুমি শুনে চলো, বউ আমার চর মেরেছে বিচার করা চাই, এই জীবন আর রাখবো না কো আপনাদের জানাই, সেই সময়ে কি করিল সরস্বতী শুনি, ওই জিহ্বা লিঙ্গের দ্বারাই কর্ণজনিতে মন্ত্র দিল,
কালিদাস থেকে সেদিন মহাপণ্ডিত হয়ে গেল মহাপণ্ডিত হয়ে গেল একটা বাক্যে সেদিন চারটে গ্রন্থ হলো মহাপণ্ডিত হয়ে গেল তাহলে তুমি বলছো আমাকে কি দিয়েছো আমি তোমাকে বিনিময়ে বাবা দিয়েছি বাবা আমাকে কে বলে আই বড় তো বলবে কে বাবা বলে হ্যাঁ কি বলবে এ বলছে আমরা পুরুষ বলছে যে পুরুষ পূরণ করতে পারে সেই পুরুষ পুরুষ যদি পূরণ করতে পারে তাহলে মধ্যখানটা কাটা কেন কি বলছে ব্যাকরণ বলছে পয়হসু রয়সু দন্তস পয়হসু রয়সু তালবস আর পয়হসু রয়সু পেট কাটা মধ্যনস যদি পূরণ করতে পারবে এর পেটটা কেন কাটা থাকবে নারীর সঙ্গে সঙ্গ দিয়ে পুরুষকে বলে শ্রীমান নাকি বলছেন তাছাড়া কিন্তু হবে না কারণ শ্রী শব্দে রাধা শ্রী শরী শ্রী শরী সরস্বতী মাতা সহায় যখন আমাদের লিখতে হয় তখন শ্রী শ্রী সরস্বতী মাতা সহায় লেখে নাকি বাবা লেখে না পুজোর সময় তাহলে দেখবেন ছেলেরা যখন ওই পুষ্পাঞ্জলি দিতে যায় তখন কিন্তু ওই 108 বার কিংবা একবার লিখতে হয় হয় না তাহলে শ্রী শব্দ সুন্দর আমি তোমাকে সুন্দর করে দিয়েছি তুমি তো ভালো ছিলে না কোনো কালে এইবার আপনার কাছে ও খাতা খুলতে লেগেছে খিটকাল বলছে শোনো নারী তুমি দুর্গা তুমি আমি শিব রাত 12টার পরে আমার এই মহাদেব গ্যাঞ্জা খেয়েছিল জানেন দিয়ে আমি নাকি কাপড় খুলে দিয়ে ল্যাপ হয়ে চলে গিয়েছি কেমন লোক দেখেছেন কোথায় গিয়েছিলাম শিবের গুরু রাম রামের গুরু শিব হইয়া গেল ওই দাপর যুগের মধ্যখানে বিয়ে সৎ করতে ভালো কংসের কারাগারে কৃষ্ণের জন্ম হয়ে যায় আমার যমুনা পার হইতে পারে না মহাশয় যমুনা পার হইতে পারছে না ভাদর মাসের দিন আমার জানেন মহাজ্ঞানী ওই যমুনায় উতাল পাতাল করিতেছে শুনি আর আমার মহাদেব গ্যাঁজা খেয়ে জিত হয়ে বোঝাতে সান নাই বলছে কেন বউর সঙ্গে থাকি না জানেন বলে কেন বলে ওই যে পর পুরুষের সঙ্গে চলিয়ে গেছে ও মনে করেছে তাই আসলে কি বলুন দেখিনি যার যা চরিত্র সে তো তাই ভাববে এও যে মাঝে মাঝে বাদ দি করা যায় না ওই জন্য আমাকে ভাবছি আমার বউটা কোথায় পালিয়েছে তা নয় সে মদন বলে একটা ছেলে জলে দাঁড়িয়ে বর্ষা ফিরছে আর সঞ্জয় রাস্তা দিয়ে চলে যাচ্ছে তো মদন বলছে ভাই শোন শোন বলে কি রে বলে আমি কি করছি বলতো বলছে তুই কি করছিস আমি জানি না বলে কি করছি বলে তুই জলে দাঁড়িয়ে বর্ষা ফিরছিস বলে জানলি কি করি বলে সালা মাঝে মাঝে আমি করি যে নাকি বলছে তা আমার এই লোকটা মনে মনে ভাবছে আমার বউ দেখো পালিয়ে গিয়েছে ভাই রে ওরে অন্য জনের সাহা বসুদেব মাথায় করে নিয়ে যাচ্ছে কৃষ্ণকে কিন্তু এই যমুনা নদী কেমন করে পেরুবে সেদিন আদ্যা শক্তি মহামায়া শ্রীগালিনীর উদ্ধারণ করে সেজন চলে গেল ওই যমুনার মধ্যে খানে দিয়ে পথ দেখিয়ে দিল সেই দিন আমার গোপ গাড়ি বেরিয়ে গিয়েছে বুঝতে পারছেন যার জন্য মেয়েরা দেখবে চারটা থাক আছে হস্তিনী পদ্মিনী শঙ্খিনী চিত্ররানী আর পুরুষের চারটা থাক আছে অশোক বিশোক শশক মৃগ নাই তাহলে কোনো পুরুষ বলতে সব পুরো তো চারটি করে পা কি বলা হয় পশু এদেরকে বলা হয় জানোয়ার নাকি বলছেন হ্যাঁ খেলতে খেলতে খেলোয়ার আর জানতে জানতে জানোয়ার নাকি দাদা তাই তো আরো জানো নারীর পাল্লায় পড়েছো জানতে হবে অনেক কিছু এই নারীর কথা শুনে মানো যার জন্য সেই দিন শ্রীগালিনীর রূপ ধারণ করে মধ্যে দিকে রাস্তা বের করে দিলে চলে গেল হেঁটে বসুদেবে মনে মনে ভাবিতে লাগিল একটা শ্রীগালিনী কি বলিব বলো যদি যমুনা হেঁটে চলে যায়
আমি কেন পারবো না বলো তো আমায়। সেই দিনে কি করিল জানেন মহাজ্ঞানী, এই পুরুষটাই আমার সনগুণ মনি। এবার বসুদেবে পারে হয়ে চলে গেল জানি, আমার দুর্গা দেখো ফিরে এলো সনগুণ মনি। এবার ভোরবেলাতে কি হইল জানেন মহাশয়, আমার ভিজে কাপড় ছিল আপনাদের জানা, কাপড় ভিজে গিয়েছে, জামাটা ভিজে গিয়েছে, আর ভিজে কাপড়টা এর গায়ে গা ঠিকেছে, আর একটুখানি পল্লি মাটি নদীতে কাদা বালি থাকে থাকে তো লেগে গিয়েছে। আর এ মালটা তখন বলছে কেন গায়ে গা লাগালি আমার ভোরবেলাতে, ও কেন গা লাগালি। তাই জন্য এখনকার ছেলেরা একটা গান বার করেছে, কেন কাদা দিলি, কেন কাদা দিলি আমার সাদা কাপড়ে, কেন কাদা দিলি আমার সাদা কাপড়ে, কেন কাদা দিলি আমার সাদা কাপড়ে, কেন কাদা দিলি আমার সাদা কাপড়ে। খবরদার এই কথা বলতে যেও না, তাহলে তুমি আমার স্বামী, আমি স্বামীর সুকর্ম করেছি তাই তো। যদি কোনো অন্যায় করে তার স্ত্রীকে দায়ভার করবে নাকি মা তাই না, তাহলে সেই কাজটা যদি আমি করে দিয়েছি এতে ক্ষতি কিছু আছে? আছে বাবারে বাবারে। এবার যাওয়ার সময় বলছে আসতে চারটে কথা গেল, অনেক প্রশ্ন করেছে, আমি এখানে উত্তর দিয়ে দিই আমার কাহিনীটা বলবো। এ দেখুন আমাকে বলছে তৈলঙ্গ স্বামী কি করেছে গো, দুধ টেনে দিয়েছে লিঙ্গ দিয়ে নাকি, তা আমি কমিটিকে বলছি কমিটি দাদা কয় ওকে চার লিটার নয় পাঁচ লিটার নয় দু লিটার গরম দুধ এনে দেন, সামনে রেখে দেন দেখি কেমন টাইমতে পারে। কি বলছেন, শশা ছাল ছাড়া দেখেছো, এমনি ধারা ছাল ছেড়ে যাবে, সামনে নামিয়ে দেন দেখি কেমন, ডক্টরের কাছে যেতে হবে রে, ডক্টরের কাছে যেতে হবে রে। ওই গাঁজা খুরি গল্প কোনো বলু না, আগে যা হয়েছে হয়েছে এখন আর হবে না হবে। এইবার আমাকে জিজ্ঞাসা করছে নারী, তুমি আমাকে কি দিয়েছো? আমি তোমাকে কি দিয়েছি জানো, একদিনে মহাদেব দেবাদিদেব হলো সমুদ্র মন্থনে অমনি করে গেল মন্থন হয়েছিল, সুধায় ওঠে নীল চন্দ্রদেব জানেন মহাশয়, ওইডা বত উঠিল দেবরাজ ইন্দ্র নাই, পারিজাত ফুল উঠল শোনো মহাজ্ঞানী, দেবদারা ভাগ নিল শোনো তার কাহিনী। এবার এইভাবে লক্ষ্মী ওঠে নীল নারায়ণ, ওরে খবর কিন্তু পায় নাই মহাদেব না দিল মন, কোথায় পড়ে আছে শ্মশানে তো চিত হই কে জানে গ্যাঁজা খাইয়ে। আর এমন সময় নারদ তো দু ঢাকের মাদল, নারদ গিয়ে বলছে মামা গো, বলে কি, ও গো মামা আজকে সাগর মন্থন হলো, কত ভালো ভালো জিনিস উঠিল দেবতারা ভাগ নিল, তুমি হলে আদি দেবে খবর নাহি দেয়, তার জন্য মামা গোবনে বড় দুঃখ হয়। শিব বলে বলো কি নারদ কথা বুঝতে নারী, কি হয়েছে বলো কথা আমায় তাড়াতাড়ি, একটুখানি বলো কথা শোনো আমার ঠাই, বলে সাগর মন্থন হইয়া গেল তোমাকে বাদ দিল নিশ্চয়। এমন সময় মহাদেব বলছে ওরে আমার সাগর মন্থন হবে, আমার সাগর মন্থন হবে, আমার সাগর বলো মন্থন হবে, আমার সাগর বলো মন্থন হবে, অবশেষে তুই উঠেছে জানেন
বরলের বিষ একটা উঠে গেল হাই মহাদেব বলে আজি শোনোই আমার ঠাই যাই উঠে গেছে আমায় দিতে ওরে হবে ওইটাই আমি খাইয়ে নেবো জানাই কথা তবে বিষের বাটিটাই আমার খাইয়ে নিল জানি এমন সময় বিষ খাইয়ে মহাদেব তিনি সমুদ্রের তীরে বাবা চিৎ হইয়া হাই পড়ে আছে দেখো আমার জ্ঞান কাণ্ড নাই ওরে অচৈতন্য অবস্থায় পড়ে আছে অচৈতন্য অবস্থায় পড়ে আছে নারদ তখন ছুটছে ছুটে আমার কাছে গিয়ে বলছে মামি মামি গো শোনো বলে কি রে মামি চলো চলো গো তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না ও মামি চলো চলো গো তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না ও মামি চলো চলো গো তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না আমি বললাম ওরে নারদ আমি বললাম ওরে নারদ কি হয়েছে গো চলো চলো গো তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না ও মামি চলো চলো গো তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না বলে মামি চলো চলো গো তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না আমি বললাম কি হয়েছে বলল সমুদ্রের তীরে চিত হয়ে বসে আছে জ্ঞান কাণ্ড নাই আমি কি করলাম সতীর দেবতা পতি জীবনের সার পূজিতে এসেছি ভাবে চরণ তার সতী নারী যারা হবে প্রতিরক্ষা করে আপনাদের কাছে কথা জানাই চির করে এমন সময় তারা রূপে সেজে গেল জানি ওরে কোলে করে মহাদেবকে নিলাম বাবা আমি মহাদেবকে কোলে করে নিয়ে নিয়েছি এক ফোঁটা মাতৃ স্তন ভান্ডার যেই মুখে দিয়েছি এ মা তখন চুপ চুপ করে টান মারছে বুঝতে পারছেন দু ফোঁটা যে দিয়েছি সালা পিট পিট করে তাকাইতে লেগেছে তিন ফোঁটা যে দিয়ে দিয়েছি ও তখন মা মা বলে আমাকে জড়িয়ে ধরছে বুঝতে পেরেছেন আমি বললাম স্বামী গো আমি তোমার মা নই চেয়ে দেখো হাই আমি তোমার ঘর নি গো তোমারে জানাই আমি হলাম গণেশ জননী দুর্গাই ওরে বলো সেদিন নারীর কাছে দেখো একটা দাগ লাগিয়ে দিল কি দাগ যত্র জীব তত্র শিব যত্র গৌরী তত্র নারী এই নারী যত সুন্দরী হোক না কেন মাতৃ স্তনভান্ডার একটা কালো দাগ লেগে আছে বাবা কি গো তাই না তাহলে আমি তোমাকে বিস্মরণ করাইলাম সেদিন আমি কলঙ্কের ভাগে হয়ে গেলাম তোমাকে ভালো করতে গিয়ে বিনিময়ে আমাকে বলছে আবার তুমি আমাকে কি দিয়েছো আমি যা তোমাকে দিয়েছি তুমি কি ফেরত দিতে পারবে বাবার জন্য একটা গান শোনেন না আমি তোর ঘরেতে থাকবো না গো তুমি আমাকে ফেরত দিতে পারবে পারবে মুছে দিবে তো সেটা খুব তো মুছে দি কইছে আমি তোর ঘরেতে থাকবো না গো আমার সবই কিছু ঘুরাং দে আচ্ছা পারবে না পারবে পারবে মা যেমন ভাবে বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিল তেমন ভাবে ফেরত দিতে পারবে আগে আমি জেনে ছিলাম তেমনি করে দে আগে আমি জেনে ছিলাম তেমনি করে দে আগে আমি জেনে ছিলাম তেমনি করে দে আমি তোর ঘরেতে থাকবো না গো আমি তোর ঘরেতে থাকবো না গো সবই কিছু ঘুরান দে আগে আমি জেনে ছিলাম তেমনি করে দে আগে আমি পাঁচ ভাই বেটা ছেলে তো সেইরকম ফেরত দিতে সালা আমি চেক নিয়ে এসেছিলাম 2000 টাকা সব খুচরো হয়ে গিয়েছে আর আছে এর চাইতে তুমি কি মহা চাইছো এর চাইতে তুমি কি মহা চাইছো আমি বেশি কথা আর বলতে চাইছি না এর চাইতে তুমি কি মহা চাইছো তাহলে তুমি আমাকে যেমন প্রশ্ন করেছো তেমনি আমি তোমাকে উত্তর দিয়েছি নাকি এইবার আমাকে বলছে দেখো কত কি বলছে বলছে তুমি কথা শুনেছো লক্ষ্মী হয়ে পাতালে চলে গেলি তুমি পাতালে চলে গেলে আমাকে ছেড়ে 17 বছর রাধা রানী সেদিন কৃষ্ণ ছাড়া হয়ে গিয়েছে কার জন্য এরা এক রাতে মন ভরে না নাকি বলছেন বেটা ছেড়ে যায় আর আধার রাত দুটুই সমান বুঝতে পারছেন তো এদের চরিত্র দোষ আছে তবে আপনারা ভালো এই যেই ভাবছিল হ্যাঁ কি বলবো একদিন শ্রীরাম কেদারের বাড়ি করে রাখলো বিরজার ঘরে দেখো এই মালটা গেল বিরজা বিরজা একটা মেয়ে ছেলে তার ঘরে ঢুকে বসেছে
এরা একটা তরকারি ভালো লাগে না বুঝতে পারছেন এমনই পেটে ছাইড়ে যায় মনে মনে ভাবছে তাহলে দরকার নাই এবার সিদামদারের দাড়ি ছিল গতি করিলাম আমি ছুটতে ছুটতে গেলাম আজ শোনো কৃষ্ণ তুমি আমি দেখি বারে যখন যাই জানেন মহাশয় দেখছি এরা দুজনে খেলা করে আপনাদের এই বিরজা মেয়েটা সেদিন দেখো জল হইল জানেন মহাজ্ঞানী সর্প হয়ে খেলা করে সাম নীল মনি আর সর্প হয়ে খেলা করে সাম নীল মনি আমি জোর করে বাবা দেখতে গেলাম জোর করে বাবা দেখতে গেলাম আমি জোর করে বাবা দেখতে গেলাম জোর করে বাবা দেখতে গেলাম ওরে শ্যাম কালো সোনা এত দেরি কেন জোর করে বাবা দেখতে গেলাম আমি জোর করে শ্রীরামকে বললাম সরো দেখি এ রক্ষা রেখেছে তার দ্বারে প্রহরী রেখে দিয়েছে বলছে কাউকে যেন ঢুকতে দিবি না সে রাধারানী হোক ললিতা হোক বিশাখা হোক আর তুঙ্গাবিদ্যা হোক যে হোক একে যেন ঢুকতে দিস না বুঝতে পারছেন এ মাল দ্বারে দাঁড়িয়ে রেখে দিয়েছে তাহলে আমি দেখলাম এতক্ষণ ধরে আজ কবি গান পালায় আজ কবি গানে নারী রূপে অম্বিকা মহাশয় পাড়ায় মুগ্ধ হয়ে কমিটি পক্ষ থেকে সামান্য উপহার দেওয়া হল আমার মা জননী 100 টাকা দিয়েছে আপনারা আশীর্বাদ করবেন আগামী দিন যেন আমি বড় হতে পারি এবং বড় হয়ে যেন 10 ভক্তের চরণ সেবা করতে পারি এবং মেয়ে ছেলে হয়ে জীবনে যেন কোনোদিন আমার অহংকার না আসে তাই না তবে যারা আশীর্বাদ স্বরূপ আমাকে দেবেন পয়সা বুকে যেন টাকা গেঁথে দিন না কারণ এর একটা জ্বলন আছে বুঝতে পারছেন এ যতক্ষণ থাকবে আমাকে জ্বলন ধরাবে মা বুঝতে পারছেন সুন্দর আপনাদের এই মধুর পরিবেশ সত্যি খুব ভালো আপনাদের গ্রামে আমার কমিটি দাদারা ধন্যবাদ তার থেকে বেশি ধন্যবাদ আমার মায়েদেরকে আমার বাবাদেরকে আমার ভাইদেরকে তার থেকে ধন্যবাদ আমার মাইক ম্যানকে নাকি বলছেন জিনি অপারেটর খুব ভালো আমার অনেক গান উনি চালিয়েছেন খুব ভালো কারণ চালক ভালো শুধু মাইক ভালো হলে তো হবে না না ম্যান ভালো হইতে হবে নাকি বলছেন ওপরে থাকে ভগবান নিচে থাকে মাইক ম্যান তবে হয় গান শোনা তাই না এমন সময় সেই দিন এই রাধারানী বললেন কি যেই কৃষ্ণধর সর্প হয়ে খেলা করছে জলের উপরে আর এমন সময় রাধারানী সেদিন ময়ূর সেজে ধরে ফেলেছে দুই জায়গায় ঠোকর মেরিয়ে দিলাম এর রক্ত ঝরে গেল সালা ত্রিভঙ্গ মুরারি সেজে হয়ে গেল আমার কাছে বলে নারী গো শোনো রাধারানী আমি ধরা পড়িলাম আজ শোন গুণ মন তোমার কাছে আমি ধরা যখন করিয়েছি শোনই আমার ঠাই তোমার ময়ূর পুচ্ছ জন্ম জন্ম ধরে আমার মস্তকেতে আমি ভালো করিয়েছি না খারাপ করিয়েছি হে ভালো করিয়েছি খারাপ করিয়েছি